বাংলা সহায়তা কেন্দ্রে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। তো আশা করি এই খবরটি আপনারা সকলে প্রতিনিয়ত প্রায় শুনছেন যে বাংলা সহায়তা কেন্দ্রে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, নতুন করে আবেদন স্টার্ট হবে খুব শীঘ্রই। তো বাংলা সহায়তা কেন্দ্রে সব কিছুই বর্তমানে এখন অনলাইনে কাজ হচ্ছে। প্রথমত আপনাদের কন্যাশ্রী, যুবশ্রী এবং আদার্স অন্যান্য অনলাইনে কাজ চলছিল। তো বর্তমানে এখন বাংলা সহায়তা কেন্দ্রে আধার কার্ডের কাজ এবং রেশন কার্ডের কাজ, তো যাবতীয় অন্যান্য কাজও বর্তমানে এখন বাংলা সহায়তা কেন্দ্রে আসতে চলেছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব যে আপনাদের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে এবং আপনাদের যারা ওয়েটিংয়ে রয়েছেন, যারা জয়নিং এখনও হয়নি, তো জয়নিং কবে হবে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। তো সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে খাজনা জমার ব্যবস্থা। তো আজকে বর্তমান পত্রিকা প্রকাশিত খবর, ঠিক আছে। তারপর চলে আসছে বিস্তারিত। তো আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে জমির খাজনা দেওয়ার ব্যবস্থায় আগেই করেছিল রাজ্য সরকার, তারপরও দেখা গিয়েছে অনেক জায়গাতেই বাসিন্দারা এই পরিষেবা নিতে পারছেন না। আপনারা যারা এখনও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুক গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হননি, তো বন্ধুরা আপনারা এখনই জয়েন হয়ে যেতে পারেন। তো ওখানেও সব ধরনের চাকরির খবর খবর আপডেট দেওয়া হয়ে থাকে এবং যে কোনো পরীক্ষার পরিস্থিতি করানো হয়ে থাকে। তো বন্ধুরা আপনারা এখনই জয়েন হয়ে যান। তো ডিসক্রিপশন বক্স অবশ্যই চেক করবেন, ওখানেই সব গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। তার জন্য বহু মানুষ অসাধু চাকরির খপ্পরে পড়ে যাচ্ছেন, গুনতে হচ্ছে বাড়তি টাকা। তাই রাজ্য ঠিক করে বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে এবার থেকে বাসিন্দারা তাদের খাজনা জমা দিতে পারবেন। বিশেষ দুয়ার সরকার ক্যাম্পে এই পরিষেবার প্রচার করা হচ্ছে। এই উদ্যোগের ফলে সাধারণ মানুষ যেমন সঠিকভাবে খাজনা জমা দিতে পারবেন, তেমনই দালাল চক্রের হাত থেকে রেহাইও পাবেন। এদিকে আগামী দিনে বিএসকের সংখ্যা বাড়ানো হবে বলে জানা গিয়েছে। বিএসকেতে প্রথম বিদ্যুৎ বিল জমা নেওয়া হতো, তখনই লেনদেনের ব্যবস্থা চালু করা হয়েছিল। সেই পরিকাঠামো থাকায় সেখানে খাজনা জমার কাজ শুরু হয়েছে। এ কারণে বিএসকেতে কর্মরত ডেটা এন্ট্রি অপারেটরদের বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়েছে। যারা অনলাইনের মাধ্যমে খাজনা দিতে পারছেন না কিংবা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন, তারা নির্দ্বিধায় বিনা পারিশ্রমিকে বিএসকেতে গিয়ে খাজনা জমা দিতে পারবেন। এর জন্য সংশ্লিষ্ট বাংলা সহায়তা কেন্দ্রে ডাটা এন্ট্রি অপারেটরদের ই ওয়ালেট তৈরি করে দেওয়া হয়েছে, তাতে কিছু টাকা রয়েছে। বাসিন্দারা খাজনা দেওয়ার সমস্ত ডাটা এন্ট্রি অপারেটরদের নগদ টাকা দেবেন, এরপর তারা ই ওয়ালেট থেকে অনলাইনে টাকা জমা দিয়ে দেবেন, রসিদও দেওয়া হবে হাতে হাতে। তারপর চলে আসছি, ব্লক ও মহকুমা আধিকারিকরা বলেন নির্জন চাটে যাতে সবাই খাজনা দিতে পারেন তার জন্য বিএসকেকে দায়িত্ব দেওয়া হয়েছে। সব জেলাতে এই পরিষেবা কম বেশি শুরু হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে, কিছুদিনের মধ্যেই গোটা রাজ্যেই তা চালু হয়ে যাবে। সেই উল্লেখ, গত 11 এপ্রিল অনলাইনে খাজনা জমা দেওয়ার পরিষেবা চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও পর্যন্ত 152,407 জন এই পদ্ধতিতে খাজনা জমা দিয়েছেন, তাতে 5,08,66,168 টাকা আদায় হয়েছে। এদিকে রাজ্যে এখন বিএসকে সংখ্যা 3,561টি। যেসব জায়গায় এখনও এই সহায়তা কেন্দ্র নেই সেখানে শীঘ্রই চালু করার পরিকল্পনা রয়েছে রাজ্যের। শুধু তাই নয়, যেসব জায়গায় এই কেন্দ্র রয়েছে অথচ মানুষের আনাগোনা কম, সেখান থেকে সরিয়ে জমজমাট ও বাজার এলাকায় স্থানান্তর করার পরামর্শ দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝে গেছেন। তো এটা আপনাদের যেটা আপনাদের মেন পয়েন্ট রয়েছে যে আপনাদের খাজনা, তো এর আগে খাজনার যেটা আপনাদের ছিল, খাজনা আগে নেওয়া হতো না, ঠিক আছে, খাজনা ব্যবস্থা ছিল না বিএসকেতে বাংলা সহায়তা কেন্দ্রে। তো এখন বর্তমানে এখন খাজনা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে রাজ্য সরকারে, ঠিক আছে। তো তারপর যেটা আধার কার্ড সংক্রান্ত কাজ, যাবতীয় কাজ আগে করা হতো না, তো আধার কার্ডের কাজও এখন বাংলা সহায়তা কেন্দ্রে হবে। তো তারপর রেশন কার্ডের কাজ, সমস্ত কাজ করা হবে বাংলা সহায়তা কেন্দ্রে। তো তারপর যেটা আপনাদের রয়েছে বামনগোলায়, তো বামনগোলায় আপনারা হয়তো জানেন যে বামনগোলায় বিএসকে সংখ্যা খুব কম। তো বিএসকে সংখ্যা বাড়ানোর জন্য তো বর্তমানে এখন ডিসিশন নিচ্ছেন। বামনগোলায় আরও নতুন করে বাংলা সহায়তা কেন্দ্র তৈরি হচ্ছে, তো এমনটাই বর্তমান আপডেট মিলছে, ঠিক আছে। তো বাংলা সহায়তা কেন্দ্রে বর্তমানে এখন সব কাজ হয়, তো বাংলা সহায়তা কেন্দ্রে সব কাজ যেহেতু হবে, তো আগামী দিনে অবশ্যই লোক সংখ্যা লাগবে, কর্মী নিয়োগ হবে। তো বন্ধুরা, এতেই বোঝা যাচ্ছে যে বাংলা সহায়তা কেন্দ্রে যদি সব কাজ চলে আসে, সব কাজ যদি বাংলা সহায়তা কেন্দ্রেই হয়, তো এতে প্রচুর কর্মী লাগবে। তো এতে যদি প্রচুর কর্মী লাগে তো অবশ্যই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এবং যেটা আপনাদের পয়েন্ট রয়েছে যে আপনাদের আগামী দিনে বিএসকে সংখ্যা বাড়ানো হবে বলে জানা গিয়েছে। তো বাংলা সহায়তা কেন্দ্রে যারা জয়নিং এখনও হয়নি,
তো আশা করা যায় নেক্সট মান্থে জয়নিং কমপ্লিট হতে পারে, ঠিক আছে, এমনটা আপডেট রয়েছে। এবং তারপর নেক্সট মান্থ থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হতে পারে বাংলা সহায়তা কেন্দ্রে। তো বাংলা সহায়তা কেন্দ্রে প্রতি বছরই রিক্রুটমেন্ট হয়, প্রতি বছরই অনলাইন অ্যাপ্লিকেশন হয়। তো এবছর আশা করা যাচ্ছে আগস্ট মাসে আবেদন স্টার্ট হতে পারে, এমনটাই আপডেট বর্তমানে রয়েছে। তো বিএসকেতে প্রথমে বিদ্যুতের বিল সাধারণভাবে জমা নেওয়া হতো, তো এখন বর্তমানে এখন জমির খাজনাও নেওয়া হবে বাংলা সহায়তা কেন্দ্রে। তো ডাটা এন্ট্রি অপারেটর পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে বাংলা সহায়তা কেন্দ্রে, এবং লোক নেওয়া হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পদে। তো এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা উচ্চারণ পাস করা থাকলে আবেদন করতে পারবেন, এবং সঙ্গে কম্পিউটার নলেজ থাকতে হবে। তো আপনাদের যদি আপনাদের শিক্ষাগত যোগ্যতা উচ্চারণিক পাস এবং যদি কম্পিউটার নলেজ থাকে, তো অবশ্যই আপনারা বাংলা সহায়তা কেন্দ্রে ডাটা এন্ট্রি অপারেটর পদে আপনারা আবেদন করতে পারবেন। তো বর্তমানে এখন বাংলা সহায়তা কেন্দ্রে প্রচুর ভিড় এখন বর্তমানে জমছে, কারণ এখন সব কাজ যেহেতু বাংলা সহায়তা কেন্দ্রেই হচ্ছে, ঠিক আছে, অনলাইনে কাজ এখন সব কিছু এখন অনলাইনে কাজ হচ্ছে, সব প্রকল্প থেকে শুরু করে ছাত্রছাত্রীদের অনলাইনে আবেদন সমস্ত কাজ বাংলা সহায়তা কেন্দ্রে হচ্ছে। তো খুব শীঘ্রই কর্মী নিয়োগ করা হবে। বর্তমানে এখন রাজ্যে বিএসকের সংখ্যা 3,561। তো বন্ধুরা, বাংলা সহায়তা কেন্দ্রে ভালো আপডেট রয়েছে, খুব শীঘ্রই অনলাইন আবেদন স্টার্ট হবে। তো এটা 100% আপডেট রয়েছে, কারণ বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগ হবেই, কারণ বাংলা সহায়তা কেন্দ্রে সব কিছুই কাজ করানো হবে বর্তমানে এখন। তো সব কিছু কাজ যদি বাংলা সহায়তা কেন্দ্রে হয়, তো কর্মীর সংখ্যা অবশ্যই সরকারকে বাড়াতে হবে। তো কর্মীর সংখ্যা বাড়লে অবশ্যই অনলাইনে আবেদন স্টার্ট হবে বিএসকেতে ডাটা এন্ট্রি অপারেটর পদে। তো বন্ধুরা, যখনই আবেদন স্টার্ট হবে, তো সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, আপনারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ভালো থাকবেন।